আসসালামু আলাইকুম। প্রায় 1 মাসের বেশি হয়ে গেল আমাদের নতুন দেশের নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। জাস্ট 2-1 দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন কমিশন গঠন করছেন সংস্কারের জন্যে। তাহলে এই 1 মাস উনি কী করলেন? আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আর খোঁজ নেওয়ার পরে উনার প্রতি আমার আরও বিশ্বাস, শ্রদ্ধা এবং কি বলে ভালোবাসার অনেক বেড়ে গেছে আগের চেয়ে। ওনার মানে ওনার বুদ্ধি মেধার কাছে আসলে আমরা নগণ্য। উনি 1 মাস সবচেয়ে বেশি জোর দিয়েছেন পররাষ্ট্রনীতি এবং অর্থনীতির উপরে। আমার মানে সার্চে যতটুকু পাইছি, উনি তো আসলে মানে কি বলবো মানে সকল সরকারের চেয়ে একটু আলাদা, মানে বাংলাদেশে অন্যান্য সরকারের চেয়ে। ওনার আমাদের যেমন পররাষ্ট্রনীতিতে হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতিটা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের জীবনে কোনো গভর্নমেন্ট পালন করেন নাই। মানে দেশের শুরুতে বঙ্গবন্ধু সরকার ছিল চীন এবং সৌদি বিরোধী, এরপর হচ্ছে জিয়া, এরশাদ, আবার খালেদা জিয়ার সরকার ছিল সোভিয়েত ইউনিয়ন আর ভারতের বিরোধী, আমরা সবাই জানি। আর হাসিনা সরকার তো মানে চিরশত্রু পাকিস্তান, পাকিস্তান বিরোধী। আসলে ইউনূস মানে এই যে মসনদে বসছেন, বাংলাদেশ সরকারের প্রধানের দায়িত্ব নিছেন, মানে কোনো নোবেল বিজয়ী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার রেকর্ড দুনিয়াতে মাত্র 5 জনের আছে, আর এর মধ্যে একমাত্র ইউনূসই মানে রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই তার। ইউনূস ক্ষমতায় আসার পর মানে পূর্ব পশ্চিমের সব বড় বড় দেশ, এছাড়াও মধ্যপ্রাচ্য থেকে চীন, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ল্যাটিন আমেরিকা, মানে এমন কোনো দেশ নাই যারা তাকে অভিনন্দন জানান নাই। মানে সর্বে সর্বা সারা দুনিয়াতে এই অগণতান্ত্রিক অনির্বাচিত ইউনূস সরকারকে অভিনন্দন জানাইছেন এবং গ্রহণ করে নিয়েছেন। উনি ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় 50টিরও বেশি দেশের রাষ্ট্রদূতের সাথে সরাসরি দেখা করেছেন, এছাড়াও জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং অন্যান্য বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বসে কথা বলেছেন। মানে প্রত্যেকটির সাথেই উনি কৌশলগত আলোচনা করেছেন। মানে সাক্ষাৎকারে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি পাইছে সেটা হচ্ছে ডিপ্লোমেসি, অর্থাৎ দেশের নিরাপত্তা এবং অর্থনীতি ঠিক করাই ছিল তার মেন উদ্দেশ্য। এবার আসি ইন্ডিয়ার কথা। উনি মানে দিল্লির সাথে সম্পর্ক কেমন, এই এই গত 15 বছরের দিল্লির ভূমিকা আমরা জানি। হাসিনা পলায়ে চলে গেলেন দিল্লির এখানে, এবং পলায়ে যাওয়ার সাথে সাথেই হিন্দু নির্যাতনের কথা তুললেন, আমরা সবাই একটু অ্যাংরি ছিলাম। কিন্তু ডক্টর ইউনূস ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে তলব করে উনি চমৎকারভাবে বলেছেন যে এই বন্যা নিয়ন্ত্রণের জন্য উনি ভারতের সর্বোচ্চ সহযোগিতা চান। এছাড়া কয়েকদিন আগে গ্লোবাল সাউথ সামিটে 100-এরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তৃতা দিয়েছেন এবং সবাইকে মানে কনভিন্স করতে সমর্থ হয়েছেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের এই আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনূস মানে কি বলবো মানে তারুণ্যের থিম নিয়ে আসছেন, এটা একটা নতুন সরকার। আর ইউনূস মানে যেহেতু এই টেকনিক্যালি দিল্লিকে কন্ট্রোল করার কারণে গদি মিডিয়া অথবা আমাদের দেশের অন্যান্য মিডিয়া ডক্টর ইউনূসের অপপ্রচার করার কোনো সুযোগই পায় নাই, কেউ বলতেও পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার দালাল। পাকিস্তানের সাথে গত 15 বছরের সম্পর্ক আমরা জানি, এছাড়া বাংলাদেশের জন্মের পর থেকে পাকিস্তানের সাথে ওই ইতিহাসের দিক দিয়ে অথবা জাতীয় চেতনার দিক দিয়ে যুদ্ধের পরের ইয়েতে ইস্যুগুলোতে কাজ করে, বাট পররাষ্ট্রনীতিতে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে কোনো সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করেন নাই। ডক্টর ইউনূস পাকিস্তানের রাষ্ট্রদূতকে সবার সামনে সার্ক পুনরুদ্ধারের কথা বলেছেন, যা প্রায় 2016 সালের সার্ক সামিট ইসলামাবাদে হবার কথা ছিল, এবং মোদি সরকার ও হাসিনা দুজন মিলে যুক্তি করে সেখানে অনুপস্থিতি
ছিলেন, অনুপস্থিত হননি, আর সেই কারণ তারপর থেকেই সার্ক ধ্বংস হয়ে গেছে। ডক্টর ইউনুস সার্ককে পুনরুদ্ধার করার জন্য, সার্ককে পুনরায় চালু করার জন্য পাকিস্তানের পররাষ্ট্র বা রাষ্ট্রদূতকে ইনফর্ম করেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ডক্টর ইউনুস পাকিস্তান থেকে অস্ত্র কিনতেছেন প্রকাশ্য। উনি পাকিস্তানের রাষ্ট্রদূতকে সবার সামনে ইনফর্ম করেছেন অস্ত্র কেনার জন্যে। আগামী মাসে তার প্রথম চালান আসবে এবং এতে প্রায় 40,000 রাউন্ড গোলা বারুদ, 2,000 ট্যাঙ্কের গোলা, 40 টন RDX বিস্ফোরক এবং প্রায় 3,000 কামানের গোলা আসতেছেন। সবাই অস্ত্র কেনে গোপনে, আর ইউনুস প্রকাশ্যে ঘোষণা দিয়ে অস্ত্র কেনার মানে হচ্ছে ভারত আর মিয়ানমারকে স্পষ্ট বার্তা দেয়া, আমরা রেডি, আমরা তোমাদের কোনো ষড়যন্ত্র আর সহ্য করব না। উনি জাতিসংঘের 99তম সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ICPPED-র চুক্তিতে সই করছেন। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশে কোনো হত্যা, রাজনৈতিক হত্যা, গুম অথবা আয়নাগরের জন্যে ICPPED-র মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এখন আর বাংলাদেশ বলতে পারবে না এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আর দেশ থেকে পাচার হওয়া অর্থ অর্থ উদ্ধারের জন্য ডক্টর ইউনুস সুইস রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন, ইনশাল্লাহ সুইস ব্যাংকের টাকা ফেরত আসার পথে। ডক্টর ইউনুস আসিয়ানের সভাপতি দেশ মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে জানিয়েছেন উনি বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে চান, আর এটা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ, বাংলাদেশের আন্তর্জাতিক মুক্তির পথ হবে এটা। আচ্ছা, এই এত কিছু গত এক মাসে উনি করে আমরা স্পষ্ট যে পররাষ্ট্রনীতি এবং অর্থনীতিকে মজবুত করে সরকারকে স্থায়ী পজিশনে আনার চেষ্টা করতেছেন, আর গত কয়েকদিনের বিভিন্ন কমিশন গঠন করার মাধ্যমে সংস্কারের হাতে হাত দিয়েছেন। আমার দৃষ্টিতে আসলে পুলিশের সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি, আর পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন খুব স্ট্রংলি ব্যাখ্যা করছেন, আমাদের পুলিশ হবে পৃথিবীর অন্যান্য উন্নত মানের দেশের পুলিশদের মতো, জনগণের সেবক হবে ইনশাল্লাহ। আর শিক্ষা স্বাস্থ্যর ক্ষেত্রে আপাতত এখনও আশা করি একই পন্থায় অবলম্বন করবেন ডক্টর ইউনুস। সুতরাং যারা পূর্ব সরকারের অনুসারীরা ম্যাও ম্যাও কেউ কেউ করছেন, যারা কি চট করে ঢুকে যাওয়ার চিন্তা করছেন, সাবধান ভাইয়া, এটা কোনো পারিবারিক রাষ্ট্র না ভাইয়া, এখানে দানের শীষ নৌকা নাই ভাইয়া, এটা জনগণের সরকার। এই সরকার ইনশাল্লাহ দেশের মেরামত করবেই, আপনাদের ধান্দাবাজি আর চলবে না, সুতরাং সাবধান। আল্লাহ হাফেজ।